নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। স্বগত আর্টস ড্রয়িং চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। কথা মতো আজকে দেখাবো 63 দিয়ে শ্রী শ্রী গণেশ দেবের যে স্কেচটি তোমাদের দেখিয়েছিলাম তার কালার পদ্ধতি। তাই বিগত স্কেচটি খুবই সংক্ষিপ্ত করে তোমাদের কাছে রাখলাম, তোমরা একবার সেটা লক্ষ্য করো। আর স্কেচটি সম্পূর্ণ হওয়ার পরেই আমি দেখাবো এর কালার, ততক্ষণ তোমরা সাথে থাকো। ভিডিওটি সংক্ষিপ্ত করতেই এই ব্যবস্থা, এর কালারটি হবে ডোমসের ক্রেয়ন কালার দিয়ে। স্কেচটি ভালোভাবে দেখতে তোমরা আগের গণেশ ড্রয়িং উইথ 63 ভিডিওটি লক্ষ্য করবে। তাহলে দেখতে থাকো এর কালার পদ্ধতি। প্রথমে আমরা নিয়ে নিব ব্ল্যাক ক্রেয়ন, এটা দিয়ে মুকুটের অগ্রভাগের অংশগুলি আমরা এইভাবে মিশিয়ে মিশিয়ে কালার করব। তারপর ব্রাউন ক্রেয়ন দিয়ে আমরা মুকুটের পিছনের অংশটি এভাবে এঁকে নিয়ে তারপরে একটু একটু করে মুকুটের নকশাগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর নিব রেড কালার। প্রথমে কানের অংশটি, কানের উপরের অংশটি আমরা এইভাবে মিশিয়ে নিলাম, তারপর সুরের অংশটি আমরা এইভাবে দিয়ে নেব। কালারটিকে বর্ডার বরাবর এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে নিতে হবে। যদি অস্পষ্ট হয় তাহলে আরেকবার দুবার বা তিনবার করে ঘুরিয়ে নেবে। পেন্সিল শেডের মতোই এটাও একটা শেডিং পদ্ধতি, তবে এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ক্রেয়ন কালার। কালারটিকে পেপারের উপর পুরোপুরি শুয়ে নিয়ে তার সামনের অংশে চাপ দিয়ে সুবিধা মতো রেখা বরাবর টেনে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সুরের অংশটি আমরা করে নিলাম। এই পদ্ধতিতে কালার করা খুবই সহজ। যারা ছোটরা আছো তাদের একটু অনুশীলনের দরকার আছে, প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে। বড়রা অর্থাৎ যারা ড্রয়িংয়ে কিছু দূর এগিয়ে গিয়েছো তারা অতি সহজে এটা ধরতে পারবে। এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, একটার পর একটা রেখাকে 3D লুকস দিতে হবে। প্রতিটি রেখাকে সমান গুরুত্ব দিয়ে কালার করতে হবে। লাল রংটিকে শুভ ভাবা হয় হিন্দু ধর্ম মতে। আবার মৌলিক রঙগুলির মধ্যে লাল রঙের বিশেষ উজ্জ্বলতা আছে, তাই স্বাভাবিকভাবেই অঙ্কন ক্ষেত্রে এই রঙের ঘনত্ব সুস্পষ্ট হয়। তাই গণেশ দেবের চিত্র অঙ্কনে আমি এই লাল রঙটাই বেছে নিলাম। পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রে যেমন পেন্সিলটিকে একটি অ্যাঙ্গেলে রেখে শেড করতে হয়, এক্ষেত্রে কিন্তু সেই অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই। কালারটিকে পুরোপুরি পেপারের উপর রেখে যে কোনো পাশে ঘুরিয়ে কালার করা যেতে পারে। তবে রেখাগুলোকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে, সেই রেখার উপরেই যেন কালারের ঘনত্বটা বেশি দেখানো যায়। আমরা করে নিচ্ছি গণেশ দেবের হাতের নিচের অংশটি এবং রেখা দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি
লাড্ডুর পাত্রটির শেড এবং রেখার মাধ্যমে তার নকশাটি করে নিলাম। এরপর রেখার মাধ্যমে আমরা গণেশ দেবের পায়ের অলংকার কে ফুটিয়ে তুললাম। এরপর অঙ্গুলির নখগুলিকে স্পষ্ট করে নিলাম। একইভাবে কালার শেড করতে হবে হাতের বালাটি এবং রেখার মাধ্যমে এর নকশাটি করে নিতে হবে। প্রতিটি রেখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রতিটি বিষয়েও সমান গুরুত্ব দিয়ে তার মার্জিত রূপ দিতে হবে। যেমনটি আমরা করে নিচ্ছি, কাপড়ের এই অংশটি এর ভাঁজগুলিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে। ঠিক তেমনই গণেশ দেবের চোখের রেখাগুলিকে এইভাবে শেড আকারে কালার করতে হবে। তারপর কালো ক্রেয়ন দিয়ে আমরা ভুরুর অংশটি এবং চোখের পাতার অংশটি সুস্পষ্ট করে নেব ধীরে ধীরে। তারপর চোখের ভিতরের অংশগুলিকে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলব। আর আউটলাইনগুলো শেড হয়ে যাওয়ার পর যে প্রসারিত অংশগুলি থাকবে সেগুলোকে লাইট পিঙ্ক দিয়ে আমরা এইভাবে হালকা করে ঘুরিয়ে দিচ্ছি। তোমরা দেখো, বেশি না, সামান্য। কানের ভেতরের রেখাটি লাল কালার দিয়ে আমরা করে নিলাম। এরপর মুকুটের অসমাপ্ত অংশগুলিকে আমরা এইভাবে ঘুরিয়ে নিব ব্রাউন কালার দিয়ে। এরপর ইয়েলো আকার ব্যবহার করা হচ্ছে। গণেশ দেবের কপালের নকশাগুলি ঠিক যেমনটি বলেছিলাম যে তোমরা নিজেদের মতো করে এটাকে নকশাগুলো করতে পারো। আমি যেটা করেছি সেটা দেখো, এইভাবে ডিপিং দিয়ে একটির পর একটি এইভাবে স্পষ্ট করে নিতে হবে। এই নকশাগুলো উপরে একটু বড়, তারপর যত সুরের নিচে চলে যেতে থাকবে তত নকশাগুলি আকৃতি আস্তে আস্তে ছোট হতে থাকবে। এইভাবে তোমরা তোমাদের মতো করে এই নকশাগুলিকে তৈরি করতে পারো। এইভাবে তারপর নিচে আর ছোট ছোট কিছু, এরপর দিয়ে নিচ্ছে লাইট পিঙ্ক কালারটি। এরপর হাতের রেখাগুলিকে ধীরে ধীরে স্পষ্ট করে নিতে হবে ডিপ পিঙ্ক কালারটি দিয়ে। স্বস্তিক চিহ্নটি হাতের মাঝখানে এঁকে নিলাম এভাবে। তারপর ছোট 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 বড় রেখাগুলি এভাবে ধীরে ধীরে দিয়ে নেবে। ভিডিওটিকে একটু ফাস্ট করা হয়েছে কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল খুব, আর ডাউনলোড করতেও একটু মেমোরির প্রবলেম ছিল মোবাইলে। তাই তোমরা ধীরে ধীরে আঁকবে। এভাবে শেডগুলোকে রেখার মাধ্যমে নকশায় পরিণত করবে। এরপর কাপড়ের ভাঁজগুলোকে রেখা দিয়ে সেই রেখাগুলিকেই আবার শেডের মাধ্যমে মিশিয়ে দিতে হবে। তোমরা দেখতে থাকো, এভাবে মিশিয়ে দিতে হবে রেখাগুলোকে। দুটো পায়ের কাপড়ের অংশটি এভাবে ভালো করে শেড দিয়ে নিতে হবে। এরপর পিছনের কাপড়টি
একটু অন্য কালার দিয়ে নিতে হবে, এবং কালার যত হালকা রাখবে ততই ভালো লাগবে দেখতে। তবে বর্ডার সাইডটাকে ডার্ক রাখার চেষ্টা করবে। কোণের অংশগুলিকে একটু করে ডার্ক করতে হবে। এরপর গণেশ দেবের বাহন অশোকরাজের পিঠে গণেশ দেবের বসার স্থানটিকে আমরা কালার করে নিলাম। ছোট আকৃতির অংশগুলি একটু অসুবিধা হবে, কিন্তু একটু যত্ন নিয়ে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এইভাবে হাত, মুসকের লেজ, কান এবং মাথার অংশগুলি বর্ডারগুলিকে টিপ করে নেব সুন্দর করে। তারপর কালারের সামনের অংশটি দিয়ে শেড করে নিতে হবে এভাবে। পায়ের অংশ, লেজের অংশ এবং হাতের অংশটি একটু ধীরে ধীরে করতে হবে, কারণ এটা আকৃতিতে খুবই ছোট। এরপর হাতের লাড্ডুটি আমরা সুন্দর করে এঁকে নিব, শেড দিয়ে নিব। গণেশ দেবের বস্ত্রটি এভাবে এঁকে নিতে হবে। এরপর কালার শেড করব গণেশ দেবের বসার স্থানটি। তোমরা দেখতে থাকো। এভাবে বসার স্থানটিকে ডিপ কালার করে তারপর বাইরের অংশটি একটু নকশা দিয়ে নিব। এরপর নকশার স্থানটিতে আমরা ছোট্ট ক্রেওনের টুকরো দিয়ে কালার শেড করে নিলাম চারদিকে। আশা করি তোমাদের ভালো লাগবে এভাবে কালার শেড করতে। আর গণেশ দেবের মূর্তিটিকে একটি পরিপূর্ণ রূপ প্রদান করতে। এরপর লেমন ইয়েলো দিয়ে আসনের ভিতরের অংশটি কালার করে নিলাম। এরপর পিছনের বালিশের অংশগুলোকে আমরা রেখা করে এঁকে নিচ্ছি। এরপর কালার শেড গণেশ দেবের মাথার পিছনের যে সূর্যের অংশটি সেটা আমরা এইভাবে হালকা শেডের মাধ্যমে বেগুনি কালার দিয়ে করে নেব। চেষ্টা করবে একবারই করতে, কারণ বেশি কালারটা ঘষলে
রংটা ভালোভাবে নাও মিশতে পারে। এরপর লেমন ইয়েলো দিয়ে নিচ্ছি, একটু উপরে ফাঁকা রাখবে। নিচের দিকটা লেমন ইয়েলো বড়িয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারগুলো বেগুনি, লেমন ইয়েলো, গ্লো অরেঞ্জ ও গ্লো গ্রিন কালার। তোমরা ধীরে ধীরে কালারগুলো ঘষবে, কারণ তাড়াহুড়ো করলে কালারগুলো ঠিক মতো বসবে না। একটির উপর আরেকটি কালার করার সময় ধীরে ধীরে কালার করতে হবে, নইলে পরে ছোপ ছোপ হতে পারে। এইভাবে লাইট গ্রিন কালারটা করে নিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবে, একটা লাইক করবে। পুজো সবার ভালো কাটুক, নির্বিঘ্নে কাটুক, যাত্রা শুভ হোক এই কামনা করি। নমস্কার।